বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এশিয়ার দেশগুলো নেতাদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে কমপক্ষে 2029 সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখতেও জাপান এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডির প্রতি আহ্বান জানান তিনি। এশিয়ার ভবিষ্যৎ নিয়ে 27তম আন্তর্জাতিক নিক্কেই সম্মেলনে দেয়া ভিডিও বিবৃতিতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এই যাত্রা অব্যাহত থাকলে 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে। এই অগ্রযাত্রার মাঝে করোনা, রোহিঙ্গা সমস্যা সহ নানা প্রতিকূলতার যথাসম্ভব মোকাবেলা করে চলেছে বাংলাদেশ। জাপানের রাজধানী টোকিওতে বিভক্ত বিশ্বে এশিয়ার ভূমিকা পর্যালোচনার শীর্ষক দুদিনের সম্মেলনটি হাইব্রিড ফরম্যাটে স্ট্রিমিং এবং অনসাইট উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। They must be sent back to their homeland in the Rakhine state of Myanmar in safety, security and dignity. We request you all to contribute and help us find an amicable settlement of this crisis.